তৈরি হয়ে গেছে আমার মজাদার কচু আর পালং শাকের এই রেসিপিটা। এটা তৈরি করা একেবারে সহজ, যে কেউ ঝটপট আপনারা এটা তৈরি করে নিতে পারবেন, একেবারে ইজি এই রেসিপিটা তৈরি করা। তাই চলুন কিভাবে এই রেসিপিটা আমি তৈরি করেছি সেটা দেখা যাক। যে একটি পালং শাক নিয়েছি, পালং শাকটা কেটে নেব। কেটে রাখার জন্য একটা পাত্র নিয়েছি, এখন এটা আমি কেটে নেব। পালং শাকটা ভালোভাবে পরিষ্কার করে কেটে নেবেন যাতে কোনো পোকামাকড় না থাকে। পালং শাকটা কাটা হয়ে গেছে, এখন এখানে আমি নিয়েছি যে দেশি বুনো যে কচুর পাতা, সে কচুর পাতাগুলো এগুলো আমি এখন এর ভিতরে কেটে দেব। দেখে নেবেন যাতে কোনো পোকামাকড় না থাকে। এই কচু শাক আর পালং শাক একসাথে করে একদিন ভাজি করে খেয়ে দেখবেন কতটা মজা। একদিন খেলে আপনাদের বারবার এটা খেতে মনে হবে যদি এভাবে ভাজি করেন। এভাবে কচু শাকটা আমি সবটা কেটে নেব। এভাবে সবটা শাক কেটে নিলাম, এখন পরিষ্কার করে শাকটা ধুয়ে নেব আর বাদ বাকি যা লাগবে সেটা আমি রান্নার সময় আপনাদের দেখিয়ে দেব। এই যে পালং শাক আর কচু শাকটা আমার একসাথে কাটা হয়ে গেছে, এখন এটা পরিষ্কার করে ধুয়ে নেব। চুলা জালটা ধরে দিয়েছি, এখন এটা কড়াই বসিয়ে দিলাম, কিছুটা সাদা তেল দিয়ে দেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, কিছুটা জিরা দিয়ে দিলাম। জিরাটা ফুটে উঠেছে, এখন এই বাটির এক বাটি রসুন দিয়ে দেব। এখান থেকে অর্ধেকটা দেবো আর অর্ধেকটা করে দেবো। রসুনটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিলাম ঝাল, ঝালটা আর রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন এই রসুনগুলোও দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা কচু শাক আর পালং শাক গুলো দিয়ে দেবেন। এটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন। কিছুটা লবণ দিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে দেব, নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকাটা উঠিয়ে নিলাম, শাকটা নাড়াচাড়া করে দেব, দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। এভাবে একদিন কচু শাক আর পালং শাক রান্না করে খেয়ে দেখবেন
এটা খেতে কতটা মজার হবে। একমাত্র যারা এভাবে রান্না করে খেয়েছে একটু তারাই জানে এই শাকটা খেতে কতটা মজার। আপনারাও বাসায় ট্রাই করবেন এভাবে এটা রান্না করে খাওয়ার জন্য, দেখবেন অসম্ভব মজার লাগবে। আর একদিন খেলে এটা বারবার আপনাদের খেতে মনে যাবে। মশলা ফেটাটা মিশিয়ে দিলাম, আবার ঢাকাটা দিব 5 মিনিটের জন্য। এখন ঢাকাটা উঠে নিলাম, এখানে পানি কতটা পানি গলেছে কচু শাক থেকে, এই পানিতে আমার কচু শাকটা সিদ্ধ হয়ে যাবে। সামান্য একটু হলুদ দিয়ে দেবো, যেহেতু এটা কচু শাক, শাকে হলুদ না দিলেই চলে, কিন্তু সামান্য একটু দিলে একটু সামান্য একটু কালার আসবে, দেখতে ভালো দেখা যাবে। হলুদটা দিয়ে শাকটা নাড়াচাড়া করে দিলাম, একেবারে পানিটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করবে। শাকটার অর্ধেক জাল হয়ে গেছে, এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এই পেঁয়াজটা গোটা গোটা থাকবে, মুখে বাঁধবে, খেতে ভালো লাগবে, তার জন্য এখন দিলাম। এখানে প্রায় আমার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো ছিল, সেটা দিয়েছে। এভাবে গুটে গুটে শাকটা একেবারে গলিয়ে নিতে হবে। একটা পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা। এখানে 2 চামচ মতন চালের গুঁড়া আছে, এটা আমি পানিতে গুলিয়ে নেব, এটা গুলিয়ে নেব। ওখানে চালের গুঁড়িটা আর ভিতরে দিয়ে দিলাম, এটা দিলে শাকটা খেতে আরো বেশি মজা লাগে। শাকটা আঠালো হয় আবার নরমও থাকে, খেতে একটা অন্যরকম স্বাদ লাগে। এটা আরো 2-3 মিনিট আমি জাল করে নেব। ঝাল লবণ সবকিছু ঠিকঠাক হয়েছে, আপনারা ঝাল আর লবণটা ঠিক মতন দেবেন। এবার রান্না করা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নেব। দেখেন এটা আমার রান্না করা হয়ে গেছে, এখন এটা নামিয়ে আমি পরিবেশন করে দেখাবো। কচু শাকটা পরিবেশন করার জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি,
এখন দেখেন কচু শাকটা কতটা সুন্দর আঠালো হয়েছে আর কতটা সুন্দর হয়েছে এই শাকটা। আর এমন ভাবে আপনারা যদি কচু শাক আর পালং শাক একসাথে মিক্সড করে রান্না করেন এতটা সুন্দর হবে যে আপনাদের বারবার খেতে মনে যাবে, আর অসম্ভব টেস্টি হয়েছে এটা। আর এর সাথে যদি আপনারা লেবুটা ব্যবহার করেন তাহলে কিন্তু খেতে আরো মজা লাগবে। তাই আমি এটা লেবু দ্বারা পরিবেশন করে দেখাবো। তাই আমার এই কচু শাক আর পালং শাক একসাথে রান্না করার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট ভিডিওটিতে একটি লাইক করবেন। রান্নাটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর ফ্যামিলি বন্ধুদের সাথে এটা শেয়ার করবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আর যারা যারা আমার রান্নাগুলো লাইক করেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন। এতে করে আমার দেওয়া সকল মজার টেস্টি টেস্টি সকল রেসিপিগুলো আপনারা সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের আমার পক্ষ থেকে রয়েছে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের একটা অনুরোধ রইল, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন।